হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এখন বাজে এই 8টা মতো, আমি বেরোচ্ছি স্কুলে। স্কুলে যাওয়ার আগে আজকে একটা স্টপ দেব পেট্রোল পাম্পে, কারণ এক ফোঁটা পেট্রোল নেই, পুরো একদম এমার্জেন্সিতে এসে ঠেকেছে। আমি রিয়েলাইজই করিনি যে এতটা কম হয়ে গেছে গ্যাস। তো আমি এসেছি এখন পেট্রোল পাম্পে। এখানে তোমরা যারা জানো না, নিজেরা ভরতে হয়, এখানে লোক থাকে না, খুব দরকার হলে হেল্প করতে আসে কেউ, না হলে নিজেরা ভরে নিতে হয় আর কি পেট্রোল। স্কুল থেকে দিয়েছে নাকি তুমি বানিয়েছো স্কুলে? হ্যাঁ দেখি, আজকে বানিয়েছো? কালকে বানাইনি, তাই আজকে বানাইছি। ও কালকে তুমি এটা বানাওনি? নে চশমা পর, আয় চলে। চলে এসেছি ইন্ডিয়া থেকে। বলো তোমাদের দেখাই কলকাতা থেকে কি কি এসছে। তো এই পুরো প্লাস্টিকটা জুড়ে এসছে কলকাতার জিনিসপত্র। তো তার মধ্যে এটা একটা, এটা আমার শাশুড়ি মা দিয়েছেন, মানে উনি টাকা দিয়েছিলেন। আমি বললাম আমি একটা শাড়ি নিই, আমার শাড়ি খুব ভাল লাগে, তো এই সুযোগে যখন আসছে জিনিসপত্র তাই বললাম শাড়ি একটা নিই। তো এটা সিল্ক, সিল্কের ওপরে হ্যান্ড পিছুয়াই পেন্টিং করা। তো এটা একটা বুটিক আছে সৃষ্টি বলে, তো সেখান থেকে নিয়েছি, বেশ ভালো লেগেছিলো। একজন পরে ছবি দিয়েছিল, সেটা দেখে আমার এত ভালো লেগেছিলো কালারটা। তাহলে এটা আঁচল, আঁচলটা বেশ ইউনিক, মানে শুধু এই একটাই করা আর বাকিটা এরকম খালি। তো এটা বেশ ভালো লেগেছে আমার। এটা ব্লাউজ পিস তো এখন নেই, বাট অন্য কিছু দিয়ে পরে নেবো যদি পরি এর মাঝে। আমার এই কালারটা প্রচণ্ড ভালো লেগেছে, এই কালারের আমার কিছু নেই সেভাবে। পার্পল আছে কিন্তু ঠিক এই বেগুনি কালারটার কিছু নেই, তো এটা আমার খুব ভালো লেগেছে। বেসিক্যালি এই কালারটার জন্য আমি বলেছিলাম যাতে কালারটা যাতে এক্স্যাক্ট আসে। আমার বোন দিয়েছে একটা পুরো অলমোস্ট ফ্লোর লেন্থ, একটা চিকেন কারি দাউন টাইপে, একদম পুরো ফ্লোর লেন্থ। এটা আমার অসাধারণ লেগেছে। আমি আজ পর্যন্ত যতগুলো চিকেন কারি এসছে, আমি চিকেন কারি খুব ভালোবাসি আর পরিও সব। এটা ব্যাক সাইডেও কাজ আছে, সেটা সব থেকে সুন্দর। আমি সবই আপাতত গ্লাস্টনবেরি থেকে নেওয়া, তো তোমরা যারা চাও চেক করতে পারো। আমার খুব ভালো লাগে ওদের কালেকশন, আমার ননদ আমার বোন সবাই ওখান থেকে নেয়। তো এটা, এটার সাথে ইনার পা সব আছে, সব পাঠিয়েছে বোন একদম ম্যাচ করে। তো এইটা একটা, হ্যাঁ বাবা দাঁড়াও আসছি, এটা মা দিয়েছে, এটা আমার মোস্ট ফেভারিট, মানে সব থেকে ফেভারিট। এটা কাশ্মীরি কোট, ব্ল্যাকের ওপরে শালের কোট আর কি, এটা ফুল জ্যাকেট কোট আর কি। এটা ওয়েস্টার্নের উপরেও পরা যাবে, ইস্টার্ন শাড়ি টাড়ির উপর তো পরা যাবেই, লাইন দেওয়া আছে পুরো। আমার এর আগে আমি এটা পরেছিলাম, ব্লু আছে আমার, তো সবাই এত পছন্দ করে আমার মা, তাই এবারে আরেকটা কিনে পাঠিয়েছে। আর সব থেকে ভালো, মা কোনোদিনও কালো কেনে না কিছু, তো এবারই প্রথম মা বলছে এটা দেখেই আমার পছন্দ এলো, হলো কালোতে ছাড়া খুলছে না, তো তাই জন্য মা এটা ফুল কালোতে এটা দিয়েছে। আচ্ছা এবারে কৃষ্ণমের, কৃষ্ণমের জন্য মা পাঠিয়েছে এইটা একটা, এটা একটা পাঠিয়েছে, পারফেক্ট ক্রিসমাস সোয়েটার টাইপের, খুব ভালো একটা এটা। তো এটা একটা ওর, আরেকটা যেটা পাঠিয়েছে সেটাও আমার দারুণ লেগেছে। ও তোমরা ওকে একটা ব্ল্যাক কালারের শেরওয়ানি মতো পরতে দেখেছো কাশ্মীরি, এটা হচ্ছে হোয়াইট। এবার একটু শর্ট হালকা ছোট জ্যাকেট মতো, জিন্সের ওপরে পরতে পারবে কোনো পুজো টুজো কিংবা কোথায়, এখানে তো সারা বছরই একটু হালকা ঠান্ডা থাকে দু তিন মাস ছাড়া, তো সেইটা। এটা একটা ছোট জ্যাকেট মতো ওর, তো কপিলের, এটা কপিলের, ওর রেগুলার অফিসে পরে যাওয়ার জন্যে মা পাঠিয়েছে যে একটা অফিসে পরা সোয়েটার। এই চাটা উল্টো দিক, এগুলো খুব কাজে লাগে অ্যাকচুয়ালি ডেলি পরার জন্যে, তো কপিলের খুব ভালো লাগবে, খুব বেশি ব্রাইট কিছু তো মা এমনি অন্যান্য বছর দেয়, বলে এবছর একটু এটা দিয়ে এটা পড়তে পারবে ও, পড়ানো টড়ানোর সময় গেলে ক্লাসে এটা
অফিসিয়াল ইসাতে খুব ভালো লাগবে, এর উপরে জ্যাকেট পরতে পারবে ও, এর নিচে ই পরে। তো এটা একটা দিয়েছে কপিলের। এটা তো আরেকটা যেটা বোন দিয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা হচ্ছে ওই আর কি বলে এটা পেটিকোট, কিন্তু কি বলে এটাকে আমি ঠিক বলতে পাচ্ছি না, ইলাস্টিক দেওয়া মানে শেপ ওয়্যার পেটিকোট টাইপের। বোন বললো এটা বোন ট্রাই করেছে, বোন বললো তুই ট্রাই করে দেখ, এটা নাকি খুব ভাল লাগে দেখতে, খুব টোন্ড লাগে। ঠিক আছে পাঠা একটা, আমি ট্রাই করে দেখব। তো এটা একটা বোন পাঠিয়েছে। তো চলো এগুলো আমার কলকাতা থেকে কি কি এসেছে এবারে। কোনটা? ওটা 6 বাবা, 6 এই দিকে। ঠিক হয়েছে তো, পরেরটা করো। আচ্ছা 6-4 কি হয় বলো তো, আরেকবার করে দেখবে। 6-4টা কি হয় ওটা আরেকবার করে দেখবে। ওটা ভুল হয়েছে বলে বড় আর ছোট আবার কি, 6-4 ওটা না, ওটা না পরে পাশেরটা ওই দিকেরটা 6-4টা ব্লুটা। তো বাজারে ছোট ছোট আলু পাওয়া গেছিল, এগুলো ঠিক নতুন আলু না, এগুলো বেবি পটাটোস যেগুলো আর কি এখানে পাওয়া যায়। তো সেটা আমি সেদ্ধ করে ই করে রেখেছি, একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি, যতক্ষণ গরম ছিল গরম অবস্থায় করেছি, তাতে বেশি ভালো ঢোকে মশলাটা এর মধ্যে। এবারে আমি আলুর দমটা শুরু করবো। নিরামিষ আলুর দম বানাচ্ছি, মানে পেঁয়াজ রসুন দিচ্ছি না এর মধ্যে আজকে। তো গোটা গরম মশলা, একটু সর্ষের তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি, তেল খুব কমই ইউজ করছি, বেশি তেল ইউজ করছি না, রোজকার খাওয়া তো। তো আমি আগে থেকে আমি এরকম মশলা বেটে রেখেছিলাম, একটু চার মগজ, একটু কাজু বাদাম আর তোমার একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইগুলো এই তেলে দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর আলুর দম মশলা, সানরাইজের এই মশলাটা আমার খুব ভাল লাগে, আলুর দম মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই আলুর দমটা বানাতে মেন ট্রিক হলো এই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা, নাহলে না আলুর মধ্যে যদি কোনো মশলা না যায় তাহলে আলুর দম খেয়ে মজা নেই। আর এই নতুন আলুগুলো গোটা গোটা দিতে হয় তো মশলা ঢোকার জন্যে, তাই জন্য গরম অবস্থায় যদি নুন হলুদ শুকনো লঙ্কা মাখিয়ে রাখা যায় তাহলে সব থেকে ভালো হয়। আমি এদিকে কৃষ্ণমের জন্য একটুখানি, ও তো এটা খেতে পারবে না, তো ওর জন্য একটুখানি ভেজিস বানিয়ে নিচ্ছি অল্প শটে করে। তো ব্যাস এইরকম আলুর দমটা কষালেই মোটামুটি হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো হয়, কিংবা কসরি মেথিও ভালো লাগে। তো কপিলের সাথে একটু পরোটা বানিয়েছে খাবার জন্য রাত্রিবেলা। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা প্লিজ লাইক আর শেয়ার করতেও ভুলো না। আর চলো আজকের মতো এটুকুই, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই।